শিশু রোগে ক্যালকেরিয়া কার্ভ ফস ম্যাগকার নেটামিউর কোষ্টিকাম এইসব ওষুধগুলো বেশি ব্যবহার হয় বাচ্চাদের রোগে আর অ্যাকুট কেসে এগুলো ক্রনিক কেসের কথা বলছি অ্যাকুট কেসে ক্যামিলা সিনা রাস্টক্স জেলসিমিয়াম ব্রাইনিয়া এই জাতীয় ওষুধ বেশি ব্যবহার হয় এই ক্যালকেরিয়া ফস ওষুধটা বহুল ব্যবহৃত প্রচলিত একটা ওষুধ আন্দাজেও ব্যবহার করা হয় অনেক সময় বাচ্চা ছেলে ক্যালকেরিয়া ফস দিয়ে দাও কিন্তু এর চরিত্র আছে ক্যালকেরিয়া ফসে রুগীগুলো রুগ্ন হয় ক্যালকিয়ার কার্বের রুগীর থলথলে মোটা সোটা চেয়ারা হয় ক্যালকিয়ার কার্বের রুগীর ঘাম হওয়ার প্রবণতা অতিরিক্ত বেশি থাকে বিশেষ করে মাথা ঘামে বেশি ক্যালকেরিয়া ফসে রুগীগুলো রোগা স্ক্রোফুলা গ্ল্যান্ড হওয়ার প্রবণতা যুক্ত দেখা যাচ্ছে গলায় এখানে গ্ল্যান্ড পেটে গ্ল্যান্ড কুচকিতে গ্ল্যান্ড এই যাতে গ্ল্যান্ড হওয়ার প্রবণতা ক্যালকেরিয়া ফসের মধ্যে মারাত্মকভাবে থাকে রুগী শীতকালায় এই রুগীগুলো জন্মানোর পর হাঁটতে চলতে বিলম্ব হয় দেরি হয় দেখা যাচ্ছে একটা বাচ্চা বছরখানিকের মধ্যে হাঁটার কথা কথা বলার কথা সাত আট মাসের মধ্যে দাঁত উঠার কথা সেগুলো নির্দিষ্ট টাইমে হয় না এর জন্যে দায়ী ক্যালকেরিয়া ফস ক্যালকেরা ফস যদি উপযুক্ত টাইমে না পড়ে তাহলে এই রুগীটা বিভিন্ন রকম রোগে ভুগতে থাকে আমি এই বিষয়ে আর একটা রুগীর উদাহরণ দেবো আমি রিসেন্ট পেয়েছি দাঁত উঠতে দেরি হচ্ছে দাঁত উঠা প্রবল পায়খানা বমি এই ক্যালকেরা ফসের মধ্যেও আছে নাভিটা শুকাতে দেরি হওয়া নাভিটা দেখা যায় পনেরো দিনের মধ্যে নাভিটা শুকিয়ে যাওয়ার কথা সেই বাচ্চাটা নাভিটা শুকালো না এখানে ক্যালকেরা ফস আমরা টার্গেট করতে পারি বাচ্চারা নাভি নির্দিষ্ট টাইম শুকাই না যখন ক্যালকিরাফাস এবোটেরাম থুজা মেডোরিনাম আর্সেনিক এই জাতীয় ওষুধ হতে পারে থুজা না মেডোরিনাম ক্যালকিরাফাস আর্সেনিক ক্যালকিরাফাস আর্সেনিক মেডোরিনাম আর কী বলা এবোরেটাম এই জাতীয় ওষুধ নাভি শুকায় না মেনলি ক্যালকেরাফাস এবোটাম এই ক্যালকেরাফাসের রুগী অতিরিক্ত বুকের দুধ মায়ের বুকের দুধ খেতে চাই অতিরিক্ত লক্ষণ তো দেখে চিনতে হবে তোকে তাই ক্যালকেরা ফসে রুগী যদি দেখি কোন রুগীর যদি তার বাড়ির লোকের কাছে সন্ধান নিয়ে দেখা যায় দাঁত উঠতে তার দেরি হয়েছিল দেড় বছরের মাথায় দাঁত ওঠে হাঁটাচলা করতে দেরি হয়েছিল দাঁত উঠতে দেরি হয়েছিল নাভি শুকাতে দেরি হয়েছিল যদি আমরা এগুলো শুনি গ্ল্যান্ডের প্রবণতা অল্পে ঠান্ডা লাগার প্রবণতা অতিরিক্ত মায়ের বুকের দুধ খাওয়ার প্রবণতা এই জাতীয় বাচ্চার যে কোনো রোগে ক্যালকিরা বাচ্চা খাওয়ানোর পরপরই দুর্গন্ধযুক্ত ফচ করে পায়খানা করে দেয় ক্যালকেরা ফাঁসাটা বড় লক্ষণ বাচ্চা মায়ের বুকে দুধ খাচ্ছে খেতে খেতে পায়খানা করে দেওয়া বা ঝিনুকে করে বা ভাত খাওয়াচ্ছে যাই খাওয়া ফচ করে পায়খানা করে দেয় ক্যালকেরা ফাষাটা বড় লক্ষণ মাথার চাঁদিটা দীর্ঘদিন ধরে তুলতুল করে নরম থাকে দু বছর পর্যন্ত তারও বেশি থাকতে পারে যেখানে সাত আট মাস এক বছরের মধ্যে জুড়ে যাওয়ার কথা সেখানে মাথার চাঁদিটা তুলতুল করে মাথায় চুল হালকা থাকে শীতকাল রুগী তাহলে কী হলো গ্ল্যান্ডের গ্ল্যান্ডের প্রবণতাযুক্ত রুগী প্রবণতাযুক্ত রুগী নাভিটা শুকাতে বেশ দেরি হয় নাভিতে রক্ত পড়া পুঁজ পড়া এসব দেখা যায় মাথার চাঁদিটা তুলতুলে নরম দীর্ঘ সময় লাগে হাঁটতে চলতে কথা বলতে দাঁত উঠতে নাভি শুকাতে মাথার চাঁদিটা জুড়তে সপ্তাহতেই দেরি হয় যে রুগী সে ক্যালকিরিয়া ফস। হ্যাঁ রুগ্ন চেহারা বাঁদিক হেলে চলে ক্যালকেরিয়া ফস দিক হেলে চলে আর ক্যালকেরিয়া কার্ভ বাঁ টেরা দৃষ্টি করে তাকাই ক্যালকেরিয়া ফস দিকে হেলে চলে আর ক্যালকেরিয়া কার্ভ বাঁদিকে টেরা টেরা ট্যারা দৃষ্টি করে তাকায় এটা ক্যালকেরিয়া কার্ভ আর ক্যালকেরিয়া মাথা ঘামে ডিম খাওয়ার প্রবণতা একটু বড় হলে বোঝা যাবে টক গন্ধযুক্ত আর ক্যালকেরিয়া ফস কিন্তু দুর্গন্ধযুক্ত রুগী বায়ু টায়ু দুর্গন্ধ এই এই জাতীয় রুগী ক্যালকেরিয়া ফস তাহলে ক্যালকেরিয়া ফসের হাড়ের গঠন হয় না বেক বেঁকা চূড়া হাড় হারটা বেঁকে যাচ্ছে বা হাড়ের বৃদ্ধি হচ্ছে সেখানে ক্যালকেরিয়া ফসের প্রবণতা শিশুদের নাভি থেকে রক্ত পড়া দীর্ঘদিন বললাম এই জাতীয় প্রবণতা কিন্তু ক্যালকেরিয়া ফসের মধ্যে মারাত্মকভাবে থাকে দেহের হাড়গুলি সর্বত্র সমান থাকে না অসমান হাড়ের প্রকৃত গঠন এগুলো হতে হতে চায় না নাক দিয়ে রক্ত পড়া মলদার দিয়ে রক্ত পড়া মুখদের রক্ত পড়া সব জায়গা দিয়ে রক্তপাড়া ক্যালকিয়ার একটা বিচিত্র লক্ষণ মানে বিশেষ লক্ষণ এর সাথে কাশি জ্বর বিভিন্ন রোগের সঙ্গে এই ধরনের একটা প্রবণতা থাকে মানসিক পরিবর্তনশীলতা মানসিক পরিবর্তনশীলতা মন অত্যন্ত বিষণ্ন পরিবর্তনশীল যে কোনো একটি কাজ বেশি দিন করতে পারে না একটার পর একটা কাজ এই ধরনের পরিবর্তনশীলতা ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস ফেলার একটা প্রবণতা ব্যর্থ প্রেমজনিত অসুস্থতা লবণ এবং মাংস খাওয়ার প্রবণতা ভালোবাসে লবণ মাংস খেতে আকাশে বিদ্যুৎ চমকালে ভয় পায় আর কিছু পাই ফসফরাসে পাই আকাশে বিদ্যুৎ তাহলে পরিবর্তনশীল মানসিকতা আকাশে বিদ্যুৎ চমকালে ভয় পাওয়া ব্যর্থ প্রেমজনিত অসুস্থতা লবণ এবং মাংস খাওয়ার প্রবণতা আকাশে বিদ্যুৎ চমকালে ভয় পাই এটা ক্যালকেরা ক্যালকেরা ফস রাক্ষসে ক্ষুধা কখনো কখনো প্রবল ক্ষুধা যায় ঠান্ডায় বৃদ্ধি আর রোগের কথা মনে পড়ে বৃদ্ধি যে কোনো রোগ যন্ত্রণা বাতের ব্যথা কাশি জ্বর অমুক তমুক যে কোনো রোগ ব্যথা বেদনা সব ঠান্ডায় বেড়ে যায় ঠান্ডা বাতাসে ঠান্ডা ঘরে শীতের কালে বাড়ে হ্যাঁ এগুলো বাড়তে থাকে আর রোগের কথা মনে পড়ে রোগ বৃদ্ধি যেমন আমার আমি বেশ ভালোই আছি হঠাৎ মনে পড়লো আমার তো মাথা ঘরে পেটে ব্যথা হয় বাড়তে শুরু করলো ব্যয়টা কাল বাড়তে শুরু করলো মেডোরিনাম রোগের কথা মনে পড়ে রোগ বাড়ে এদের এর একটা বিচিত্র পেটের যন্ত্রণা আছে সে পেটের যন্ত্রণা কি খাবার খেলে পেটের যন্ত্রণা খাবার কথা মনে পড়ে পেটের যন্ত্রণা খাবার খেলেই পেটে ব্যথা হয় আর খাবার কথা যখনই মনে পড়ছে তার আগে পেটে যন্ত্রণা আমি খেতে হবে এই চিন্তা করলে তার পেটে ব্যথা শুরু হয় ঋতুকালে মুখম মুখমণ্ডলে উদ্ভেদ মানে বনো টাইপের জিনিস বেরোয় ঋতুকালে আর এই ক্যালকেরা ফসে রুগীদের চশমার পরিবর্তন করে টিউবার নাম ঘন ঘন চোখের পাওয়ারের পরিবর্তন হয় টিউবার নাম ফসে ঋতুকালে মুখে বনো পেটের তীব্র যন্ত্রণা প্রচুর রক্তপাত এগুলো কিন্তু ক্যালকেরা ফসের মধ্যে আছে এমনকি ঋতুকালে খিচুনি পর্যন্ত দেখা যায় কনভারশান শুরু হয় না তুটার সময় কিছু বাচ্চাদের ক্ষেত্রে কোনো তরুণ রোগের পর স্বাস্থ্য ফিরে না আসলে ক্যালকেরা কার ক্যালকেরিয়া ফস সেলিনিয়াম সেলিনিয়াম কার্বোভেজ সরিনাম এই জাতীয় ওষুধগুলো যেমন ব্যবহার হয় ক্যালকেরিয়া ফসও ব্যবহার হয় বাতের ব্যথা যা প্রত্যেক শরৎকালে দেখা যায় এবং বসন্তকাল আসলে সেরে যায় মানে কমে থাকে বাতের ব্যথা শরৎকালে দেখা যায় আর বসন্ত বাতে বসন্তকালে কমে যায় এই ক্যালকেরিয়া ফসে রোগী রক্তহীনতায় ভোগে নেট্টামিউর রক্তহীনতায় ভোগে লিউকোমিয়া যে রোগটা আছে লিউকোমিয়া এই রোগটা কিন্তু ক্যালকেরিয়া ফস এবং নেট্টামিউরের মধ্যে আছে হ্যাঁ আমরা নেট্টামিউর দিয়ে এই রুগী সারতে দেখেছি ক্যালকেরিয়া ফস দিয়েও সারতে দেখেছি কিন্তু লক্ষণগুলো থাকতে হবে হ্যাঁ মেয়েদের যে ঋতুকালে সমস্যা মুখে ব্রণ হওয়া পেটের যন্ত্রণা হওয়া অতিরিক্ত ঋতুস্রাব কালো রক্তপাত প্রবণতা এইগুলো কিন্তু থাকতে পেটে ব্যথা হ্যাঁ আগের থেকে পেটে ব্যথা শুরু হয়ে যাওয়া এগুলো যদি না থাকে ঋতুকালে মুখে ব্রণ হওয়া এগুলো না থাকলে কিন্তু কোনো লাভ হবে না হ্যাঁ ঋতুকালে মুখমণ্ডলে উদ্ভেদ মেয়েরা ঋতু হইবার সময় হঠাৎ বয়সের অধিক বৃদ্ধি পাইতে দেখা যায় হুম শিরপ শিরোপেরা দেখা যায় মেরুদণ্ডে ক্ষয়দোষ এগুলো কিন্তু থাকে বাতের ব্যথা যা প্রত্যেক শরৎকালে আসছে বসন্তকালে কমে যায় এই রিকেট এই রিকেট হওয়া শুকিয়ে যাওয়া বাচ্চারা রিকেট ক্যালকেরিয়া বা সাইলিসিয়া প্রায় ফলপ্রদ হয় কিন্তু লক্ষণ থাকা যায় এতেও লিখছে লক্ষণ না থাকলে কোনো লাভ হবে না লক্ষণ না থাকলে কিছুই লাভ হবে না ক্যালকেরিয়া ক্যালকেরিয়াফসে রোগিনীর ছেলেমেয়েরা প্রায় রিকেট হয় কিন্তু গর্ভ অবস্থায় যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে আর এটা হয় না হ্যাঁ তাহলে আর এটা হয় না লবণ এবং মাংস খাওয়ার প্রবল ইচ্ছা আকাশে বিদ্যুৎ চমকালে হয় নিদ্রাকালে দুঃস্বপ্নে কেঁদে ওঠা এগুলো হচ্ছে ক্যালকেরিয়া ফসের বিশেষ লক্ষণ তাহলে ক্যালকেরিয়াফসে রুগী হাঁটতে চলতে কথা বলতে নাভি চুকোতে মাথার চাঁদি জোড়া লাগতে দেরি হয় বাচ্চারা জন্মানোর পর যদি দেখি তার মাথার চাঁদি জোড়া লাগেনি রুগ্ন চেহারা নাভি নাভি দিয়ে রক্তপাতের প্রবণতা নাভি তার দে রক্ত পরে এখানে আমরা ক্যালকেরিয়া ফস দেবো ক্যালকেরিয়া ফস ছাড়া নাভিতে রক্ত পরা এব্রোটেনাম মেডোটিনাম আর্সেনিকের মধ্যে আছে লবণ এবং মাংস খাওয়ার প্রবল ইচ্ছা এই ক্যালকেরিয়াফাসের রুগীদের মধ্যে শীত রুগী তাহলে ক্যালকেরিয়াফাসের রুগী যদি দেখি দীর্ঘদিন ধরে একটা নিউমোনিয়া রুগীর কথা বলি নিউমোনিয়া হতো বঙ্কাইটিস এই জাতীয় রোগ হতো প্রায় হাসপাতালে ভর্তি হতো জ্বর যেত না আমি এই সকল লক্ষণগুলোর উপর ভিত্তি করে ক্যালকেরিয়াফাস তিরিশ এবং দুশো দেওয়ার পর সেই রুগীটা আর শেষে হয় না তা ক্যালকেরা ফস পায়খানা করতে করতে ফচ করে দুর্গন্ধযুক্ত পায়খানা খাবার খেতে খেতে দুর্গন্ধযুক্ত পায়খানা করে ক্যালকেরিয়াফাসের একটা বিচিত্র বিশেষ লক্ষণ আমরা যদি কোনো বাচ্চা ক্যালকুলেট ফস হবে কি না পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যদি দেখি মাথার চাঁদিটা জোড়া লাগতে দেরি হয়েছে বিদ্যুৎ চমকালে ভয় পায় পায় না আমরা জানি না বাচ্চা হলে একসাথে বলতে পারছে না হ্যাঁ লবণ খাই মাংস খাই খাই কি খায় না অতিরিক্ত মায়ের বুকের দুধ খায় এটা আমরা জানতে পারবো দ্বিতীয় কথা হচ্ছে তার নাভিটা ছিল দেরি হয়েছিল হতে পারে সে হাঁটতে চলতে দেরি করেছে কিনা দাঁত উঠতে দেরি হয়েছে কিনা এবং দাঁত উঠতে উঠতে যদি পোকা লেগে যায় তাহলে আমার কিনোজোটের ব্যবহার হয় এবং ফুটো ফুটো হয়ে যায় দাঁত হলুদ হয়ে যায় সাথেও হয় এবার দাঁত উঠতে দেরি হলো কিনা শীত কাতর কিনা রুগী খাওয়ার পর ফচ করে পায়খানা করতে কিনা দুর্গন্ধ কিনা হ্যাঁ মাথা চাঁদি জোড়া লেগেছে কি লাগেনি এই জাতীয় লক্ষণগুলো থাকলে আমরা সেই রুগীকে ক্যালকেরিয়া ফসলের অন্য কিছু দেবো না আমরা যদি উপযুক্ত সময়ে এই ক্যালকেরা ফস না দিতে পারি রুগীটা সারা জীবনে অসুস্থ হয়ে থাকবে এবং ক্যালকেরা ফসে ক্যান্সার হবে এবং পরবর্তী ওষুধ হচ্ছে কার্বো এনিমিলিস করনিক অবস্থায় এই ক্যালকেরিয়া ফস উপযুক্ত সময়ে ব্যবহার না করতে পারে বড় বড় ডাক্তারা লিখছে হ্যাঁ বড় বড় ডাক্তাররা পৃথিবীর সেরা সেরা ডাক্তারা লিখেছে ক্যালকেরিয়া ফস উপযুক্ত সময়ে যদি ব্যবহার যাচ্ছে অন্য কোনো প্যাথিতে গিয়েছিল বা এমন এক পণ্ডিতের কাছে গিয়েছিল সে ক্যালকেরিয়া ফস দেয়নি বাপি কবসরাব দিয়ে তার কাশে সারিয়েছে হ্যাঁ এই জাতীয় কিছু করেছে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া যদি উপযুক্ত সময় না পড়ে তাহলে সে কার্বো এনিমেলসের রুগীতে পরিণত হবে এবং তার ক্যান্সার অবধারিত হবে তখনও সময় আছে শরীরের তাপ কমে যায় ছিয়ানব্বই পঁচানব্বই তাপমাত্রা এসে তখন যদি কার্বো এনিমেলিস দেওয়া যায় সেই পেশেন্টটা সুস্থ যেতে পারে মেয়েদের ক্ষেত্রে বতী অবস্থায় মুখে অত্যন্ত ব্রণ হওয়ার প্রবণতা পেটে প্রবল যন্ত্রণা রক্তপাতের প্রবণতা হ্যাঁ দেখা যাচ্ছে ঘন ঘন চশমার পরিবর্তন টিউবার পরিণতাম ক্যালকের মধ্যে আছে মাথার যন্ত্রণা প্রবণতা বেশি পড়াশুনো করলে মাথার যন্ত্রণা প্রবণতা ক্যালকির মধ্যে আছে হ্যাঁ রক্ত স্বল্পতা লিউকেমিয়া যেটা সেটা ক্যালকেরিয়াফস এবং টাইমের মধ্যে প্রবল ভয় রয়েছে আকাশে বিদ্যুৎ চমকানের ভয় মাংস এবং লবণ খার প্রবল ইচ্ছা এই ক্যালকেরিয়া মধ্যে আছে ক্যালকেরিয়া ফসের রুগ্ন চেহারা বাচ্চারা সাধারণত বাঁদিকে কাত হয়ে চলে আমি বললাম বাঁ দিকে কাঠ হয়ে দৃষ্টি নিক্ষেপ করে বাঁ দিকে কা বাঁ দিকে বেঁকিয়ে দৃষ্টি ক্যালকেরা কার আর ক্যালকেরা ফস বাঁ দিকে কাত হয়ে চলে ক্যালকেরিয়া লক্ষণগত চরিত্রগত লক্ষণ থল থলে মোটা সোটা চেহারা টক গন্ধযুক্ত রুগী এবং থলথলে ঘর ঘরে হ্যাঁ কপের প্রবণতা আর ক্যালকিরাফাস খাবার কথা মনে করলে বা খাবার খেতে গেলে পেটের যন্ত্রণা এবং অতিরিক্ত খাবার খেতে চাই ক্যালকিরাফাসের রুগী আর ক্যালকিরা কার্বের রুগী খাওয়ার পর বমি করা টক গন্ধযুক্ত বমি মোটা চেহারা ঘাম বেশি পরিমাণে হওয়া এবং থল হাঁটতে চলতে দেরি হয় মোটা চেহারা হাঁটতে চলতে দেরি হয় এবং টক গন্ধ এলোমেলো দাঁতুটা ক্যালকিরা কার্বের মধ্যে আছে ওরা মাথার চাঁদি জোড়া লাগে না আর মাথায় প্রচুর পরিমাণে ঘাম ক্যালকেরিয়া কার্বের একটা বিশেষ লক্ষণ ক্যালকেরিয়া ফসে এটা নেই আর মাথায় প্রচুর ঘাম আছে কি ক্যালকেরিয়া ফস ছাড়া সেনিকিউলা সরসা সেনিকিউলা ক্যামোমিলা সেনিকুলা ক্যামিলা সাইলেসিয়া এদের মধ্যে প্রচুর ঘাম আছে এবার পার্থক্য নির্ণয় করলে আমরা পেয়ে যাব তাহলে ক্যালকেরিয়া ফসের একটা আরেকটা বড় বড়ো লক্ষণ বলে দিই মা বুকের দুধ খাওয়াচ্ছে বা খাবার খাওয়াচ্ছে ফচ করে খেতে খেতে পায়খানা করে দেয় ক্যালকেরিয়া ফস এটা বিশাল লক্ষণ এবং দুর্গন্ধ সবুজ পায়খানা করে দুর্গন্ধযুক্ত অনেক সময় সবজিটা পায়খানা করে আর ক্যালকেরিয়া কার্বের চরিত্রগত টক পাইখানা মোটা চেহারা ক্যালকেরা ফসে টুকি মোটা হয় না নাভি শুকানো ক্যালকেরা ফসের মধ্যে ক্যালকেরিয়া কার্বের মধ্যে নেই নাভি পেকে যাওয়া কথা বলতে দেরি হওয়া বাচ্চাদের মিউর কষ্টিকাম। তুতলা কথাবার্তা বলা নেটামের মধ্যে আছে হ্যাঁ তারপরে তুতলা কথা ব্রমিয়া ববিষ্টার মধ্যে আছে তুতলা কথাবার্তা থুজার মধ্যে আছে তুতলা কথাবার্তা স্পাইজিলের মধ্যে আছে না মধ্যে আছে তলার কথা বলে তা আমরা যদি বিষয়গুলো বুঝি একটা মা আসলো এসে বললো যতবার খাওয়াই শুধু পায়খানা করে তুই এরা গুরুত্ব দিলেন জানিস না তাহলে তো কোনো লাভ নেই বললো পায়খানা করা খেতে খেতে ডাক্তার পায়খা ফ্যাচ করে পায়খানা করে দেয় ক্যালকিয়ামখানা দেখিত তোমার ছেলের নাভি ছিল বা মেয়ের একটু রস বেরোতো তারপর অমুক ডাক্তার দেখি সারে হ্যাঁ মাথার মধ্যে হাত দিলে এরম করে দেখলি এলোমেলো হাড় গুঁড়ো হাড়ের ঘটনা হয় না হাড়ের বৃদ্ধি হয় বা এলোমেলো হাড় থাকে আচ্ছা কী খেতে চাই একটু বড়ো হয়ে গিয়েছে নুন খাই মাংস খাই বিদ্যুৎ চমকালে ভয় পাই ক্যালকে রেফস ক্যালকে রেফস আচ্ছা দেখি বাচ্চা কী হয়েছে দেখো খাই তো টক গন্ধ পায়খানা বমি টিকা যায় না ঘরের মধ্যে হ্যাঁ আমরা টক গন্ধ কি ম্যাক গার্ভ চেষ্টা করবো যদি একুট কেসে হিপার সালফার রিউম এগুলোও হতে পারে আমরা চেষ্টা করব রিউম বলে একটা ওষুধ আছে রবিনিয়া বলে একটা ওষুধ এগুলো হচ্ছে কিন্তু ক্রনিক কেসে ক্যালকিরা কার্ভ নেট্টাম কার্ভ ম্যাগ কার্ভ হিপার সালফার এই জাতীয় ওষুধ হয় হ্যাঁ টক গন্ধ ক্যালকিরা কার রুগী কি প্রবল মোটা ভীষণ মোটা থল থলে চেয়ারা ঘাম হওয়ার প্রবণতা হ্যাঁ হাঁটা ঠালা শিখতে দেরি হওয়া একটা জড়ো বস্তু ক্যালকিরা কার্বের রুগী জড়ো পদার্থের মতো থল থলে চুপচাপ শুয়ে থাকছে ঘর ঘরে সর্দি লাগার প্রবণতা টক গন্ধযুক্ত পায়খানা টাইট পায়খানা দুর্গন্ধ টক গন্ধযুক্ত পায়খানা আমরা তাকে ক্যালকিরা কাঁদবো একটু বড় হলে ভূতের ভয় রোগের ভয় হ্যাঁ সব কিছু দূরের ভয় সাপের ভয় সব ভয় পেতে শুরু করে সেখানে আমরা ক্যালকেরা কার্বের লক্ষণ যদি পাই আমরা ক্যালকিয়ার কাপ দেবো হুম সাদা পেচ্ছাপ করা ক্যালকেরা কাপের একটা বিচিত্র লক্ষণ পেচ্ছাপ জায়গায় মানে সিমেন্টের মেজের ওপরে যদি সে পেচ্ছাপ করে খড়ি ফোটে সাদা এটা ক্যালকের বিশেষ লক্ষণ কিন্তু সিনাতে আছে ক্যালকেরা কার্বের বিশেষ লক্ষণ সিনাতেও আছে আর ফসফরিক অ্যাসিডটা মস্তিষ্ক বিকৃত জনিত ফসফরিক অ্যাসিড এপিসবেল এদের সাদা পেচ্ছাপ পায় সেখানে মস্তিষ্কে কোনো রোগ থাকে হাইড্রোসেফালিস মেফালিস মাথায় জল জমা এই জাতীয় রোগে এপিসবেল এবং ফসফরিক অ্যাসিড সাদা পেছা পায় আর কৃমিজনিত কারণে সিনার পেচ্ছা হয় কৃমিজনিত কারণে সিনার পেসাপ সাদা হয় আর ক্যালকিরা কার্বের রোগী সাদা পেচ্ছাপ করে কী জন্য আমি জানি না এটা বৈতরিক আছে ক্যালকিরা কার্বের রুগী সাদা খড়ি মতো পেছাপ করে এটা ক্যালকিরা কার্বের বিশেষ লক্ষণ এই হচ্ছে ক্যালকিরা কাপ ক্যালকিরা ফস এবং বাকি ওষুধগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করে বলে দিলাম মনে রাখবি ওষুধ দিবি সারবে ভুল করবি না নিয়ম মেনে করবি সারবে উল্টো বলা ফসকে যদি উপযুক্ত সময় ব্যবহার না করা যায় তাহলে কোন ওষুধের লক্ষণে যায় কার্বোমস শরীরের তাপ কমে যায় পঁচানব্বই ছিয়ানব্বই তাপমাত্রা আসে ক্যান্সারের দিকে রুগীটা এগোতে থাকে